আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আকাশ পাঠাবো তোমার মনের আকাশে গল্পের 15 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা এখনও পর্যন্ত ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আত্মহত্যা মহাপাপ ও অত্যন্ত ঘৃণার কাজ হওয়া সত্ত্বেও অনেকেই জীবনযাপনের কঠিন দুঃখ দুর্দশা ও ব্যর্থতার গ্লানি থেকে পরিত্রাণের জন্য বেছে নেয় আত্মহননের পথ। কম কষ্টে অথবা কম গ্লানি নিয়ে তারা দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটায় না, তবে কোনো আত্মহত্যাকে মহাপাপ বলা হয়? তার সাথে ঘটা সকল ঘটনার পরও কি আত্মহত্যা মহাপাপ? এই কষ্টের জীবনের চেয়ে কি আত্মহত্যা সহজ নয়? পার্থিব জগতে হাজারো স্বপ্ন ভঙ্গের পর এক বুক কষ্ট নিয়ে নিরাসক্ত মানুষই আত্মহত্যা করে, তবে কেন আত্মহত্যা মহাপাপ? হাতে ব্লেড নিয়ে বসে চিন্তায় নিমগ্ন ছিল ধুতি। হঠাৎ দরজাগুলো শব্দ পেয়ে এক পাশে সরিয়ে ফেললো সে। আগ্রহী দৃষ্টিতে দরজার দিকে তাকাতে ঘরে প্রবেশ করলো সার্জিন। মুখভর্তি হাসি নিয়ে ধুতির দিকে একটি শপিং ব্যাগ এগিয়ে দিয়ে সে বলল, এটা তোমার জন্য। এক পলক সেদিকে তাকিয়ে নজর সরিয়ে নিল ধুতি। ব্লেডটি দিয়ে সার্জিমের গলা একটা টান বসিয়ে দিলেই কি মৃত্যু হবে ওর? মনে আছে তুমি আমায় বলেছিলে লাল পাড়ের তুষারের মতো সাদা শাড়ি পরে তুমি আমার পাশে বসে পুরো ঢাকায় ঘুরবে? যাবে আজ? বুকের ভেতরটা টিপ টিপ করে উঠল ধুতির। মনে নেই তার, কিচ্ছুটি মনে নেই। আজ আমার জন্য পড়বে শাড়িটা? দ্যুতি বলল, না। সার্জিম বলল, পড়বে না? রিক্সায় আমার পাশে বসে পুরো ঢাকা ঘুরবে না? দ্যুতি বলল, না। স্থির গলায় দ্যুতি জবাব দিতে গলার স্বর ভারী হয়ে এলো সার্জিমের। তুমি পড়বে শাড়িটা? দ্যুতি বলল, আমি পড়বো না। গেট আউট অফ দিস রুম নাও, আই সেড নাও। নল না সার্জিম উত্তেজিত হয়ে বলল, আমি সভাপতি পদে নির্বাচিত হয়েছি দ্যুতি, আজ থেকে তুমি শুধুই আমার, শুধুই আমার। হ্যাঁ আমি মানছি আমি খারাপ, জঘন্য, তোমার ভালোবাসা পাবার একদমই যোগ্য নই, তবে আজ থেকে তুমি শুধুই আমার দ্যুতি। এক মুহূর্তের জন্য থামলো সার্জিম, দ্যুতির দুহাত চেপে ধরে নরম সুরে বলল, তুমি শুধু আমায় এইটুকু উত্তর দাও, আমি নিজে কখনো তোমাকে শারীরিকভাবে কষ্ট দিয়েছি? আমি লাস্ট কবে তোমার কাছে এসেছিলাম বলতে পারো? হ্যাঁ আমি তোমার হাত পা বাঁধতাম, হাসান ভাইয়ের সাথে বসে ড্রিঙ্কস করতাম, তবে কখনোই আমি তোমাকে বেঁধে তোমার সঙ্গে থাকিনি, কজ আই লাভ ইউ। নিজে না করেও অন্যকে দিয়ে করিয়েছো, সারা রাত হাত পা বেঁধে রেখেছো, দিনভর বন্দি রেখেছো, এসব কি কষ্ট না? মুখিলেও কথাগুলো বলল না দ্যুতি, স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেজের দিকে। আর কষ্ট করতে হবে না তোমার, শেষ, সব শেষ, আর কেউ আসবে না তোমার কাছে, আর তোমার বন্দি জীবন কাটাতে হবে না, আর আমি তোমায় কষ্ট পেতে দেবো না, বিশ্বাস হয় না তোমার? আমি সভাপতি হয়ে গেছি দ্যুতি। এরই মাঝে ফোনের রিংটন বেজে উঠতে দ্যুতির হাত ছেড়ে দিল সার্জিম। হাসি মুখে ফোন রিসিভ করে বলল, ক্যাম্পাসের কী অবস্থা, আনন্দ মিছিল হচ্ছে? অপর প্রান্ত থেকে বলল, না ভাই, একটা মিস্টেক হয়ে গেছে, তুমি না টুকু ভাই সভাপতি হয়েছে, হাসান ভাই আমাদের সাথে বেইমানি করেছে ভাই, বেইমানি করেছে। মাথায় যেন বাজ পড়ল সার্জিমের, হতভম্ব হয়ে গেল সে। হাসান বেইমানি করেছে? অসম্ভব, হাসান তার সাথে এগ্রিমেন্ট করেছিল, দ্যুতিকে দেখিয়ে বলেছিল এই সুন্দর মেয়েটিকে প্রতি রাতে বিছানায় এনে দিতে পারলেই তুই সভাপতি, বিশ্বাস হয় না? ঠিক আছে চল কাগজে কলমে ডিল হয়ে যাক, তাহলে আজ সে তার কথা থেকে নড়তে পারে না। ফোন কেটে দ্রুত পাশের ঘরের দিকে ছুটল সার্জিম। এগ্রিমেন্ট ব্যাপারটি কোথায়? তার কাছেই তো ছিল। সার্জিমকে পাশের ঘরে যেতে দেখে বুকচির একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো দ্যুতির। সব শেষ, আর কষ্ট পেতে দেবে না? এসব বলে কি প্রমাণ করতে চায় সার্জিম? একটি বছর ক্ষণে ক্ষণে খুন হয়েছে, সে জবাই করা মুরগির মতো তার আত্মা ছটফট করেছে, এসব কি এত সহজে বলা সম্ভব? সম্ভব না। টাকা, নিজের অবস্থান, যে পুরুষ তার স্ত্রীকে ব্যবহার করে অর্জন করে, সে কখনই পুরুষ নয়, সে কাপুরুষ, হীন, নিচু। হঠাৎ সদর দরজার দিকে নজর পড়তে বুকের ভিতরটা কেঁপে উঠল দ্যুতির। পিছনে ফিরে অন্যা গায়ে নিয়ে ধীর পায়ে পাশের ঘরের দিকে এগুলো সে। সার্জিনকে হন্য হয়ে কিছু খুঁজতে দেখে টোক চেপে নিজের মনকে শক্ত করে তারপর নিস্তব্ধ পায়ে এগুলো সদর দরজার দিকে।
আশেপাশে কোথাও কোনো লোকের উপস্থিতি না পেয়ে দৌড়াতে শুরু করলো জ্যোতি। মেইন রোড না মেলা পর্যন্ত থামবে না, সে বন্দি জীবন থেকে মুক্তি পেতে মাত্র কয়েক কদম সে পিছিয়ে। হাঁপাতে হাঁপাতে নামদাম না দেখে একটি বাসে উঠে পড়লো জ্যোতি। কোথায় যাবে এখন সে, কার কাছে যাবে? বাবার কাছে। কিন্তু তিনি কি তাকে ক্ষমা করবেন? অবশ্যই করবেন। ফোনে হাজারো রাগ অভিমান দেখালেও চোখের সামনে একবার তাকে দেখলে সেই রাগ অভিমান ধরে রাখতে পারবেন না তিনি। দুপুরের কড়া রোদ ছাতা হাতে স্কুল থেকে বেরিয়ে পড়লেন আলাউদ্দিন খন্দকার। গেট দিয়ে বেরিয়ে ছাতা খুলে বামে এগুতে থমকে গেলেন। এই কাকে দেখছেন তিনি? দ্যুতি। মেয়েটি শুকিয়ে কাঠ হয়ে গেছে, চোয়াল ভেঙে সামান্য নিচের দিকে নেমে পড়েছে। আলোমালো চোর চোখের নিচে কালি নিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে আছে খালের পাড়ে। দ্যুতি বলল, বাবা আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পেরেছি আমি ভুল। ছুটে এসে দ্যুতি কথাটি বলতেই শক্ত হয়ে গেলেন আলাউদ্দিন খন্দকার। বলল, তুমি এখানে কেন? দ্যুতি বলল, আমি ফিরে এসেছি, আমার তোমার সাপোর্ট দরকার বাবা। ও আমাকে ফুপিয়ে ফুপিয়ে খেদে উঠল দ্যুতি। কীভাবে বলবে সে বাবাকে তার যন্ত্রণার কথা? বাবা আবার তাকে নোংরা মেয়ে ভাববে না তো? লজ্জায় মাথা নিচু হয়ে এলো তার। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, এমনিতে কম বেজ্জতি হতে হয়নি পারে তোমাকে নিয়ে, আর হতে চাই না। দ্যুতি বলল, আমাকে মাফ করে দাও বাবা। আলাউদ্দিন খন্দকার বলল, তুমি আমায় মাফ করো। দ্যুতি বলল, বাবা ও আমায় মেরে ফেলবে। দ্যুতির বাবা বলল, মরে যাও তুমি। দ্যুতি বলল, তুমি একথা বলতে পারলে? ও বাবা, আমি তোমার দ্যুতি, সেই দ্যুতি যাকে তোমার নিজের থেকে বেশি ভালোবাসতে। দ্যুতির বাবা বলল, আমার মেয়ে দ্যুতি আমার কাছে সেই দিন থেকে মৃত যে আমার ওর দিকে দুদিনের সম্পর্ককে বেছে নিয়েছিল। সেদিন আমি তোমায় এও জানিয়ে দিয়েছিলাম, তুমি যদি কখনো আমার সামনে আসো তাহলে আমার মৃত মুখ দেখবে। তারপরে তুমি কোন সাহসে আমার সামনে এলে? তুমি চাও আমার মৃত্যু হোক? দ্যুতি বলল, তুমি এসব কী বলছো? দ্যুতির বাবা বলল, তাহলে বিদায় হও। হাঁটু গিরে বসে আলাউদ্দিন খন্দকারের পা জড়িয়ে ধরলো দ্যুতি। আর্তনাদের সুরে বলল, আমি যাব না বাবা, সার্জিমা আমার বিশ্বাস নিয়ে খেলছে, আমাকে আজ এমন এক প্রান্তে এনে দাঁড় করিয়েছি যে আজ আমি আমার নিজেকে ঘৃণা করি। তুমি ছাড়া আমার কেউ নেই বাবা, আজ তুমি আমায় ফিরিয়ে দিলে আমার কোনো পথ থাকবে না। তোমার দুই পায়ে পড়ে বাবা, আমাকে একটু তোমার ছায়া আশ্রয় দাও। দ্যুতির বাবা বলল, পা ছাড়ো, আমি আবারও বলছি আমি তোমায় আমার মেয়ে হিসেবে মানি না, আমার একটিমাত্র মেয়ে রয়েছে, সে দীপা। তোমাকে আশ্রয় দিতে গিয়ে আমি ওর ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারি না। থামলেন আলাউদ্দিন খন্দকার, বুকে পাথর চেপে গলা স্বর আরও কঠিন করে বললেন, আমার আত্মমর্যাদা যে আঘাত হানতে পারে সে আমার মেয়ে নয়, আমার কাছে একজন মানুষ হিসেবে আত্মমর্যাদাবোধ অনেক উপরে। আজ তোমায় ক্ষমা করে আমি নিজেকে ছোট করতে চাই না। একজন মানুষ হিসেবে শুধু ভাবলে, বাবা হিসেবে ভাবলে না? উঠে দাঁড়ালো দ্যুতি, চোখের পানি মুছে সে পা বাড়ালো অচেনা পথের উদ্দেশ্যে। এই পৃথিবীতে সবাই স্বার্থপর, স্বার্থহীন পৃথিবীতে নিঃশ্বাস নেওয়াটাও খুব কঠিন, খুব। দ্যুতির যাত্রাপথের দিকে তাকিয়ে চোখ জোড়া ভিজে উঠল আলাউদ্দিন খন্দকারের। ডাকবে কি সে তার মেয়েকে? না, যে যাচ্ছে সে যাক, সেদিনও সে আটকায়নি আর না আটকাবে, তার প্রাপ্য শাস্তিটুকু তাকে পেতেই হবে। এক কাপড়ে দ্যুতি বেরিয়ে এসেছিল ওই নরক থেকে। আসার পথে গাজীপুরের উদ্দেশ্যে বাসে উঠল, ভাড়া চাইতে এসে তাকে নামিয়ে দিয়েছিল মাছ পথে। বাকি পথটা সে এসেছিল বাসভর্তি মানুষের গালিগালাজ অপমান সহ্য করে, তবে এসে কোনো লাভ হলো না। বাবার নিষ্ঠুর হৃদয়ে তার কষ্টের তীর প্রবেশ করেনি, তবে কি বাবার কথা মতো মৃত্যুকে বেছে নেবে সে? না, মুক্তির দ্বার প্রান্তে এসে সে মৃত্যুকে বেছে নিতে পারে না। খানিকক্ষণ নীরবে রাস্তার ঘোরার পর সুপ্রিয়ার কাছে যাবার সিদ্ধান্ত নিল দ্যুতি। আপাতত সুপ্রিয়া ছাড়া তাকে সাহায্য করার মতো আর কেউ নেই তার। বর সন্ধ্যায় দ্যুতিকে দেখে অবাক হলো, কোনো রকমের প্রতিক্রিয়া দেখালো না সুপ্রিয়া। তাকে ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে বলে সে বেরিয়ে এলো বারান্দায়। সার্জিমের নাম্বারে কল করে অপেক্ষা করতে ওপাশ থেকে সাড়া দিল সার্জিম, এসেছে ভাইয়া, ও এসেছে। সার্জিম বলল, কখন এলো? সুপ্রিয়া বলল, মাত্রই। দ্যুতি বলল, ঠিক আছে তুমি ওকে দেখে রাখো, কোথাও বেরোতে দিও না, আমি 20 মিনিটের মাঝে চলে আসছি। সুপ্রিয়া বলল, ঠিক আছে আপনি আসুন আমি এদিকটা দেখছি। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আর যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা পারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী দিনগুলোতে সবসময় ফারুক স্টাডির সাথে অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।